তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বৃহস্পতিবার প্রতিবেশী দেশ গ্রিসকে হুমকি দিয়েছেন। গ্রিস যেন আজিয়ান সাগরে দ্বীপসমূহ থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়। তিনি হুমকি দিয়ে বলেছেন, আমি মজা করছি না। তুরস্ক দাবি করেছে, চুক্তি ভঙ্গ করে গ্রিস আজিয়ান সাগরে দ্বীপসমূহে অস্ত্র মোতায়েন করছে। কিন্তু গ্রিসের কাছে দ্বীপগুলো ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে তারা কোনো ধরনের সামরিক স্থাপনা তৈরি করবে এ শর্তে। তবে গ্রিস দাবি করছে, তুরস্কের কাছে অবস্থিত এসব দ্বীপসমূহ অরক্ষিত রাখা যায় না। বৃহস্পতিবার ইজমিরে তুরস্কের সামরিক বাহিনীর মহড়ার সমাপনী বক্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ান গ্রিসকে হুমকি দিয়ে বলেন, আমরা গ্রিসকে আমন্ত্রণ জানাচ্ছি সেই দ্বীপগুলোতে অস্ত্র মজুদ বন্ধ করুন, যেটি একটি বেসামরিক স্থান, আপনারা আন্তর্জাতিক চুক্তি মেনে চলুন। এরপর এরদোয়ান বলেন, আমি মজা করছি না, আমি সিরিয়াসলি কথা বলছি, এই জাতি বদ্ধপরিকর। এদিকে তুরস্ক ও গ্রিস দুটি দেশই ন্যাটো জোটভুক্ত, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক বেশ খারাপ। গত 50 বছরের মধ্যেই 3 বার দুই দেশের মধ্যে যুদ্ধ লাগার সম্ভাবনা তৈরি হয়েছিল। সর্বশেষ 1996 সালে একটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে দুই দেশ মুখোমুখি অবস্থান নেয়। গ্রিসকে আরও হুমকি দিয়ে এরদোয়ান বলেন, আমরা গ্রিসকে সতর্ক করছি, স্বপ্ন বিবৃতি ও সেসব কার্যক্রম থেকে দূরে থাকুন যেগুলোর জন্য দুঃখ করবেন, 100 বছর আগে যেমনটি দুঃখ করেছিলেন। প্রায় 100 বছর আগে তুরস্কের ওপর হামলা চালিয়েছিল গ্রিস, প্রায় 3 বছর গ্রিকদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত করে তুরস্ক। পুণ্য নিউজ ডেস্ক রিপোর্ট।